أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد আসসালামু আলাইকুম ও বকাত আলহামদুলিল্লাহ ওসলা তালাম আল্লাহ নবী আবাদশংসাল্লার জন্য তাসলিম বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদ সাল্লাই সাল্লামের ফোর আল্লাহুমা সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই আজকে দিনই মাজলিসের বিষয় হচ্ছে জান্নাতি নারীদের ফজিলত আনাসবিন মালিক থেকে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সাল্লাইসাল্লামের সাদ করেন যে ব্যক্তি আল্লাহর পথে সকাল অথবা সন্ধ্যা ব্যয় করবে যে ব্যক্তি একটি সকাল অথবা সন্ধ্যা আল্লাহর পথে ব্যয় করবে তার এই ব্যয়টা দুনিয়া এবং এর মাঝে যা কিছু আছে তার থেকে উত্তম দুনিয়া এবং এর মাঝে যা কিছু আছে তার থেকে উত্তম আল্লাহ আল্লা সাল্লামের রেশাদ করেন যদি কোনো জান্নাতি নারী এই দুনিয়াতে উঁকি মারত তাহলে তার সৌন্দর্যের ছটাই দুনিয়া পৃথিবী আলোকিত হয়ে যেত এবং এর সুগন্ধি আসমান ও জমিনের স্থান সমহে। আসমান ও জমিনের মধ্যবর্তী স্থান সমহে সুগন্ধি ছড়িয়ে পড়ত এরপরে রসল্লাহ সাল্লাইসাল্লাম বলেন যে জান্নাতি নারীদের মাথার অন্যটি দুনিয়া এবং এর মাঝে যা কিছু আছে তার থেকে উত্তম ইমাম বখারি মুসলিম হাদিসটি নিয়ে এসেছেন এবং আলমা আলমাসাহি গ্রন্থকার এসেছেন পাঁচ হাজার তিনশত চুয়াত্তর নম্বর হাদিস যে আমরা হাদিসটি থেকে বুঝতে পারি যে আমরা দুনিয়াতে নারী নিয়েই ব্যস্ত নারী নিয়েই ব্যস্ত যে আমরা শুধু নারী আর নারী নিয়েই আমরা ব্যস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়েছে নারী আর নারী মানুষ অন্যায় অপকর্ম করছে কিন্তু একবারও চিন্তা করে না যে তার জন্য পরকাল রয়েছে যে পরকালটাই আসল মানুষ যদি পরকালের জন্য আমল করে তাহলে তার জন্য কল্যাণকর স্থান রয়েছে যেখানে সে চিরকাল থাকবে যদি সে জান্নাত হয় জান্নাতে যেতে পারে তাহলে তার জন্য এইরূপ সুন্দরী রমণের কথা আল্লাহ রসুল সো্ল্লা সাল্লাম বলে দিলেন এবং আল্লাহ রসুল সাল্লু এভাবে সাল্লামকে এইভাবে ওহির মাধ্যমে বলা হয়েছে তাই আমরা দিন শিখার জন্য দিন জানার জন্য দিনের পথে ব্যয় করার জন্য আমরা যাতে দিন শিখতে পারি এবং দিনের পথে সময় লাগাতে পারি আল্লাহর পথে সময় লাগাতে পারি তাহলে কথা ফজরত বললেন যে ব্যক্তি একটি সকাল এবং সন্ধ্যা আল্লাহর পথে ব্যয় করবে কল্যাণকার কাজে কল্যাণকার কাজে ব্যয় করবে দাওয়াতি কাজে ব্যয় করবে দিন ইসলামকে সমনত করার জন্য ব্যয় করবে তাহলে তিনি বলছেন যে দুনিয়া এবং এর মাঝে যা কিছু আছে তার থেকে তার আমলটি উত্তম হয়ে যাবে আল্লাহ রসুলসল্লা সাল্লাম তারপর বলতে চাইলেন যে জান্নাতি নম যারা রমণী হবে এমনই সুন্দর এমনই সুন্দরী হবে তারা যে তারা যদি দুনিয়াতে ওকি মারে তাহলে দুনিয়া আলোকিত হয়ে যাবে এবং তাদের সৌন্দর্যের ছাটায় আলোকিত হয়ে যাবে আর আসমান এবং জমিনের মাঝে সুগন্ধি ছড়িয়ে পড়বে এরপরে তিনি বললেন যে এদের মাথার যে অন্যাটি এটি দুনিয়া এবং এর মাঝে যা কিছু আছে তার থেকে উত্তম তাই আমরা পরকালে যে রূপ সুন্দরী রমণের রয়েছে তাদেরকে পাওয়ার আশাই আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব যা করে পরে যাতে যাতে করে পরকালে উত্তম স্থান পাওয়া যায় উত্তম স্থান পাওয়া যায় এবং জান্নাত লাভ করে সুখময় স্থানে থাকা যায় সেই বিষয়গুলো আমরা চিন্তা করব। যে অন্য উপকর্ম থেকে নিজেকে রক্ষা করব। জেনা ব্যবিচার থেকে নিজেকে রক্ষা করব। যে কাজে জেনার দিকে আপনাকে ধাবিত করে সে কাজগুলা থেকে নিজেকে রক্ষা করতে হবে যে কাজে অন্যায় রয়েছে অন্যায় থেকে নিজেকে রক্ষা করতে হবে অন্যায় অপকর্ম থেকে নিজেকে রক্ষা করতে হবে সুদ ঘুষ অন্য অপকর্ম থেকে নিজেকে রক্ষা করতে হবে জেনা ব্যবিচার থেকে নিজেকে রক্ষা করতে হবে ঠিক মতো সালাত আদায় করতে হবে হজ ফরজ হলে হজ ঠিকভাবে আদায় করার চেষ্টা করতে হবে জাকাত ফরজ হলে আপনাকে ঠিকভাবে জাকাত আদায় করার চেষ্টা করতে হবে সিয়াম ফরজ হলে আপনাকে ঠিকভাবে শিয়াম সাধন করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে সেরেকি কাজ থেকে নিজেকে রক্ষা করবেন বেদাতি কাজ থেকে নিজেকে রক্ষা করবেন আপনার আমলগুলো আপনি কী করছেন যাচাই বাছাই করে নেবেন যা আপনার আমলগুলা কোরআন এবং শূন্য অনুযায়ী হচ্ছে কি হয় না সে বিষয়গুলো আপনাকে যাচাই বাচাই করতে হবে যাতে করে আল্লাহর কাছে কবুল হয় কবুল হয় কবুল হলে পারেই আপনার ইহকাল পরকাল কল্যাণ নচেত কল্যাণ হতে পারে না তাই যে আমলগুলা করবেন আমলগুলা কোরআন এবং সহি সূন্য দ্বারা আপনি পরীক্ষা নিরীক্ষা করে নেবেন যে আমি কি আমলগুলা করছি আমলগুলা আল্লাহর কাছে কবল হচ্ছে কি হয় না এই বিষয়টি আপনাকে আমাকে যে বাছাই করা দরকার তাই এ বাদতের ক্ষেত্রে আমরা যাতে কোরআন এবং সহি সূন্য অনুযায়ী জীবনযাপন করতে পারি এবং পরকালে জান্নাতুল ফের যাতে লাভ করতে পারি যেভাবে আল্লাহ রসুল সাল্লাম এবং পবিত্র কোরআনে জান্নাতি রমণীদের বর্ণা দিয়েছেন তাদেরকে যেন আমরা লাভ করতে পারি এবং পরকাল সুখময় হয় এই জন্য আমরা সর্বদাই চেষ্টা করব আল্লাহ সুবাহানা তালা যেন আমাদেরকে সে তৌফিক দান করেন আনিল আলহামদুল্লা রবিল আলমিন সুবাহান আকাল্লাম হামদিকা আসাদ আল্লাহ ইল্লা দাস্ত ফা ওয়া তুবিল